শফিক, আমরা যতটুকু দেখেছেন তার বক্তব্যে তিনি ঠিক কি বলেছেন? শফিক, আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে সেখানে মানববন্ধনে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যে ঠিক কি কি বিষয় উঠে এসেছে? বক্তব্য দিয়েছেন, তা মূলত ছিল গত 11 তারিখে সোমবারে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যে হামলা হয়েছিল, তাদের ভাষায় যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে একটি প্রেস নোট দেওয়া হয়েছে, সেই প্রেস নোটকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এটাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন এই প্রেস নোট সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এই প্রেস নোটের মানে এটা প্রেস নোটটাই ছিল একটি রাজনৈতিক বক্তব্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরনের প্রেস নোট দেওয়ার কোনো অধিকার নেই। এবং তিনি বলেছেন যে আজকে এই বিরোধী দলের বেশ কয়েকজন নেতা যে কারাগারে আটক রয়েছেন, তাদেরকে যদি আজকে বিকেল 5টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, সেক্ষেত্রে তাদের আগামী সোমবার এবং মঙ্গলবার লাগাতার হরতাল তারা পালন করবেন, এবং একই সাথে ঢাকা জেলা বিএনপির যে হরতাল ডাকা হয়েছে সেই হরতালও স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন তারা। তবে তারা বলছেন যে এই পর্যন্ত যেসব নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের আগে বিএনপির আরেকজন সিনিয়র নেতা এখানে আরেকটি মানববন্ধনে যোগ দিয়েছিলেন, তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান সাহ, বলেছেন যে আগামী হরতালে যদি সোমবার এবং মঙ্গলবারের হরতালে যদি কোনো ধরনের বাধা দেওয়া হয় এবং তাহলে জনগণ রাজধানীকে সারা দেশের সাথে বিচ্ছিন্ন করে দেওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মানববন্ধনগুলোতে বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য রেখেছেন, তারা সবার একই সুরে কথা বলেছেন যে হরতাল সর্বাত্মকভাবে পালন করবেন তারা, তবে এই হরতালের আগেই যেন বিএনপির যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতারা যে কারাগারে আটক রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়, এবং মুক্তি না দেওয়া হলে সেক্ষেত্রে তারা আরো কঠিন এবং কঠোর কর্মসূচিতে যাবেন। আনাম শফিক, এই আজকের এই মানববন্ধন কর্মসূচি আর কতক্ষণ চলতে পারে? এছাড়া বিএনপির আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? মানববন্ধন কর্মসূচি মূলত এখন অন্য আরেকটি মানববন্ধন কর্মসূচি চলছে, এছাড়া আমরা আরেকটি কর্মসূচি ছিল সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের আরেকটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি মূলত তার ভাই মারা যাওয়ার কারণে স্থগিত করেছে বিএনপি। আর বিকেলে আরেকটি ছাত্র দলের কর্মসূচি ছিল, বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে অনিবার্য কারণবশত। কিন্তু আর কোনো এখন জাতীয় প্রেস ক্লাবে বা বিকেল নাগাদ আর কোনো বিএনপির কর্মসূচি নেই বলে বিএনপির পক্ষ থেকে বিএনপি দপ্তর সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি আমাদের জানিয়েছেন। শফিক, আপনাকে ধন্যবাদ।